জাতীয় দলে ফিরতে তাসকিনকে কি আইডল মানছেন সৌম্য সরকার? ফিটনেস থেকে স্কিল যেভাবে নিজেকে ভেঙে চুরে তৈরি করেছেন তাসকিন, তেমনি ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বাহাতি ব্যাটসম্যান সৌম্য। জাতীয় দলে জায়গা হারিয়েছেন ঘরোয়াতেও নেই ফর্মে, তবুও বাংলাদেশ টাইগার্সে সুযোগ হয়েছে সৌম্যের। সুযোগটাকে কাজে লাগাতে পারবেন তো এবার? আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। আপাতত ফিটনেসে জোর ম্যানেজমেন্টের, ধাপে ধাপে হবে স্কিল ট্রেনিং আর ইন্ডিভিজুয়াল অনুশীলন সেশন। তাসকিন কাঁধের ইঞ্জুরিতে মিস করেছেন শ্রীলঙ্কা সিরিজ। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরেও টেস্ট ফর্মেটে খেলতে পারবেন না টাইগার স্পিড স্টার। ক্যারিবিয়ানে খেলবেন শুধুমাত্র ওয়ানডে। রিহাবের অংশ হিসেবে চলছে ফিটনেস ট্রেনিং, বোলিং শুরু করবেন সোমবার মঙ্গলবার থেকে, তাই তো বিসিবির জিমেই ঘাম ঝরাচ্ছেন তাসকিন। পেস ডিপার্টমেন্টে তাসকিনের অভাবটা দারুণভাবে টের পাচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। শেষ দুই টেস্ট ম্যাচেই তার প্রমাণ মেলে, সেটা জানা আছে ঢাকা এক্সপ্রেসেরও। ক্যারিবিয়ান দ্বীপে সার্ভিস দিতে তাই দ্রুত ফিট হতে প্রাণপণ চেষ্টাটাই করে যাচ্ছেন তাসকিন। সবে মাত্র শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ, সাদা পোশাকের ক্রিকেটাররা যে যার মতো বিশ্রাম আর ছুটিতে আছেন। তবে মিরপুরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন শর্টার ফর্মেটের খেলোয়াড়রা। এই যেমন ইনডোরে দেখা মিলল টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের, তার সাথে অনুশীলনে ব্যস্ত রঙিন পোশাকের নিয়মিত মুখ আফিফকে। অনুশীলন শেষে আড্ডায় যোগ দিয়েছেন তিন বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এনামুল বিজয়। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর, আফিফ বিজয়ের সাথে শর্টার ফর্মেটের আলোচনাটাই হয়তো সেরে নিচ্ছেন রিয়াদ। টি টোয়েন্টি বিশ্বকাপের বছর বাকি নেই পাঁচ মাসও, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ দিয়েই মোটামুটি দল ঠিক করে ফেলবে টাইগার প্রশাসন। সতীর্থদের দিকে নজর থাকবে ক্যাপ্টেন রিয়াদেরও। টি টোয়েন্টি কি টেস্ট, সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। টানা আট ম্যাচ হারের পর একটা জয় আফগানিস্তানের বিপক্ষে, আবার পরের টি টোয়েন্টিতেই হার। সমস্যাগুলো কাটিয়ে তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। চেষ্টা করছে, আমরা যে প্রতিদিন ইম্প্রুভ করার চেষ্টা করে, যে করছে না যে তা না। এখন কথা হচ্ছে যে ন্যাশনাল টিমে যারা খেলছে তারা তো ফোরটি উইকেট খেলেই না, তারা তো ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তারা তো খেলছে না, তাদের বিজনেসের কারণে কারণে হচ্ছে না। বাট এটা আমাদের, আমার মনে হয় যে পুরো জিনিসটাকে আবার ঠিক করাটা প্রয়োজন আছে। যেমন আমরা দুই টেস্ট ম্যাচে যখন মিরাজকে আমরা যখন মিস করলাম, নাইম খেলো, নাইম ফার্স্ট টেস্ট ম্যাচে ইঞ্জুরি হওয়ার পর আমরা একটা প্রপার অফস্পিনার খুঁজে পাচ্ছিলাম না, যে টেস্ট ম্যাচে অফস্পিনার কে আসলে। তো মানে সত্যি কথা বলতে এগুলো আসলে চিন্তার বিষয়টা অনেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন। আসলে সত্যি কথা, যারা ডোমেস্টিক অনেক পারফর্ম করছে তারা এসে ইন্টারন্যাশনালে পারফর্ম করতে পারবে, ইটস এ টাফ প্লেস টু পারফর্ম। সত্যি কথা বলতে মোর আপনার মানে যেটা হচ্ছে যে প্ল্যানিং ইয়ে, যদি আপনি বলেন ইন্টারন্যাশনাল লেভেলের প্ল্যানিং ইজ মোর হায়ার দেন, প্রত্যেকটা টিমেরই তাদের কম্পিউটারিস্ট থাকে, বিশ্লেষক থাকে, তারা চিন্তা করে যে একটা ছেলে কোথায় আটকাবে। তো এখান থেকে বেরো আসতে বাবা মনে হয় যে মানসিক জড়তা তো একটা বড় ব্যাপার তো আমাদের রয়ে গেছে, এটা এটার কোনো মানে ইয়ে করা যাবে না, বলা যাবে না, যেটা নাই এটা অবশ্যই আছে। ছেলেরা কতটুকু স্বীকার করবে আমি জানি না, বাট আমার কাছে আমাদের ড্রেসিং রুমে থেকে যেটা মনে হয় যে একটা ব্যারিয়ার রয়ে গেছে ওখানে মানসিকতার ব্যাপারটা। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।